বিন্দাখালী অঞ্চলের খুঁটিবেড়িয়া গ্রাম থেকে উদ্ধার হলো তাজা বোমা। গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার অন্তর্গত বিন্দাখালী অঞ্চলের খুঁটিবেড়িয়া গ্রাম থেকে উদ্ধার হলো তাজা বোমা। দুটি ব্যাগ ভর্তি বোমা দেখতে পায় গ্রামবাসীরা। গতকাল সকালে মাঠ থেকে ফেরার পথে এক গ্রামবাসী সূর্যদাসের বাড়ির দরজা হাট খোলা দেখে সন্দেহ হয় তাদের। এগিয়ে এসে দেখে দুটি ব্যাগে প্রচুর বোমা। খবর দেওয়া হয় পুলিশকে, পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় বোমাগুলি। সূত্রের খবর, এক গ্রামবাসী জানান, সূর্যদাসের বাড়ির দরজা খোলা দেখে আমাদের সন্দেহ হয়। তার কারণ, সূর্যদাস বেশ কয়েকদিন ধরে হলো বাড়িতে থাকছেন না। গত মাসে 2 তারিখ থেকে বাড়িতে নেই তিনি। বাড়ির দরজা খোলা দেখে আমরা সবাই এগিয়ে যাই। সন্দেহ হয়, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। ওই গ্রামের যুবকের দরজায় উকি মারতে দেখা গেল ব্যাগের ভেতরে ভর্তি 2 ব্যাগ ভর্তি বোমা। এই তাজা বোমা দেখে গ্রামের অন্যান্য সদস্যদের খবর দেওয়া হয়। সবাই ছুটে আসে ওইখানে। ওই বোমা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। শেষমেশ পুলিশ এবং বোমা স্কোয়াড এসে সূর্যদাসের বাড়ি থেকে বোমা নিষ্ক্রিয় করে নিয়ে যায়। সূত্রের খবর, সূর্যদাস একজন বিজেপি কর্মী বলেই পরিচিত ছিলেন গ্রামে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আসুন এবার জেনে নেওয়া যাক এই ঘটনা সম্পর্কে কি জানালেন ওই গ্রামেরই অপর এক বাসিন্দা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। আগে অত্যাচার করেছিল আর এখনো ওরা বোম চাষ করে দিয়েছে। আমাদের কি বাচ্চা কাচ্চা, আমাদের ঘর দর বাচ্চা কাচ্চা আছে, তাদের নিয়ে তো আমরা থাকতে হবে। ওদের মেন গ্রুপের মালিক হলো বেজি, বিশু, নিতায়ের ছেলে আর কি ওর নাম সুব্রত, সুব্রত, এরাই হচ্ছে কি আমাদের, ওদের টার্গেট করেছে আমাদের বোমগুলো মারবে বলে। ওরা কোন দলের সমর্থক? হ্যাঁ, ওরা কোন দলের সমর্থক? বিজেপি। ওরা কালীপদ। আপনারা? আমরা তৃণমূল করি, আমরা টিএমসি। কি মনে করছেন, কেন এইসব হচ্ছে বা কেন আমাদের মারার জন্য পরিকল্পনা করেছে? এই বোমগুলো রেখেছে আমাদের বাড়ি মারবে বলে। It's caught in the crossfire.